নমস্কার, জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। শুরু করছি নিউজ চব্বিশ। শিলিগুড়ির নিউ জলপাইগুড়িতে ধুন্ধুবাজ, জলে টেন্ডার নিয়ে বেলাগাম সংঘর্ষ, জখম ছয়। এনজেপি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বিজেপি এনএফটিইউ ইউনিয়নে সিটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ করছিল, আচমকাই সেখানে লাঠি রড নিয়ে হামলার অভিযোগ, পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। বাড়িতে ওয়াটিংয়ের স্টাফকে ওরা ভাগাইছে, ওরা ভাঙে গেছে। আমরা এখানে আমাদের অফিসের বাইরে আমরা তারা কতজন মিলে হামলা চালিয়েছে? 60-70 জন থেকে বেশি লোক হামলা করছে, ডান্টা নিয়ে মারছে। এই মুহূর্তে এই টেন্ডারটাকে সাব টেন্ডার হিসাবে নিয়ে আমাদের সমস্ত ছেলেকে কাজে নিচ্ছে না, তো তার জন্য আমরা ভিতরে সবাই একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করে, কিন্তু হঠাৎ আমাদের উপরে হামলা হয়, আমাদের অনেক কয়েকটি ছেলে ঘায়েলও হয়। তারপরে সবাইকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসি, নিয়ে আমাদের 3-4টা ছেলে ঘায়েল যারা হয়েছিল তাদেরকে হসপিটালে, সিভিল হসপিটালে আমরা পাঠিয়েছি। আমরা 4-5 জন এসে আমরা অফিসে বসেছিলাম, হঠাৎ রামনগর কলোনির থেকে মোটামুটি 50-60 জন ছেলে এসে আমাদের অফিসে হামলা করে। দেখতেই তো পাচ্ছেন সমস্ত কাজ টাজ চেয়ার টিয়ার ভেঙে তুলে এক করে। আমরা এই বিষয়ে তো জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, এখন ওখানকার পরিস্থিতি কি? দেখো, বর্তমান পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে, তবে কিছুটা হলে আতঙ্ক রয়েছে আশেপাশের এলাকার বাসিন্দা এবং যারা ব্যবসায়ীরা রয়েছে দোকানদাররা, তারা তো আতঙ্কে রয়েছে। তো বলে রাখি, এই রাজনৈতিক সংঘর্ষ বা শিলিগুড়ির এই এনজিপি রেল স্টেশনে যেই ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে আমরা বাম আমলে দেখে এসেছি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বেশ কয়েকবার এই শিলিগুড়ি এনজিপি রেল স্টেশন চত্বর। আজ কিন্তু সেই একই ঘটনা বলতে বলা চলে যে একইভাবে একই ঘটনা, কারণ সিন্ডিকেটের রাজ বহু বছর ধরে চলে আসছে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। সবসময় দুপক্ষ রাজনীতি, আগে বাম আমলে ছিল, বাম আমলে ছিল একরকম ঘটনা, এখন কিন্তু আর এক রকম উত্তেজনা শুরু হয়েছে। টেন্ডার রাজ নিয়ে এবার যেমন গন্ডগোলটা হয়েছে, শুধুমাত্র একটি জলের ট্যাঙ্কির টেন্ডারের বিষয় নিয়ে কিন্তু সূত্রপাত এই গন্ডগোলের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এমনকি স্টেশন চত্বরে তো ভাঙচুর চালায়, পরবর্তীতে কিন্তু এই সংঘর্ষ চলে আসে এনজিপির বাইরে, অর্থাৎ তৃণমূল পার্টি অফিসের উপরও কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করছে তৃণমূল থেকে, যেমন বিজেপির থেকে। পাশাপাশি বিজেপির থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূল বারংবার এই টেন্ডার রাজ নিয়ে এনজিপি চত্বরে বারবারে তাদের একচ্ছত্র চালিয়ে যাচ্ছে এবং তাদের উপরে হামলা চালাচ্ছে। দুপক্ষই একে অপরের তোষ দিয়ে চলছে, তবে এই ঘটনা এর আগেও হয়েছে এখনো হচ্ছে, তবে এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরিবেশ কিন্তু আশেপাশে রয়েছে ব্যাপক পুলিশ প্রহরা এবং তার আশেপাশে দোকানদাররা কিন্তু ভয়ে রয়েছে। সম্প্রীতি ধন্যবাদ নারায়ণ, আমরা এতক্ষণ কথা বলছি আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় ছিলেন আমাদের সঙ্গে। আমরা একবার দেখে নেবো এই ঘটনা, এই যে সংঘর্ষের ঘটনা, এই ঘটনায় বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে। আমাদের এনজিপি স্টেশনে যে এনএফটিউর যে আমাদের ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সিটিসির দায়িত্বে যে আছে তাদের সুপারভাইজার যে ছিল, তাদের কর্মীদের নিয়ে আজকে রেল স্টেশনে কাজ করছিল এক নম্বর প্ল্যাটফর্মে। সেখানে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা কিছু তারা অ্যাটাক করে, কোনো মতেই যেন তারা কাজ করতে না পারে। বিগত দিনেও অনেক ভয়টাই দেখিয়েছে, কিন্তু বিগত কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে তাদেরকে নানারকম মেন্টাল টর্চার এবং শারীরিক নির্যাতন। আজকে তো যেভাবে মেরেছে, মানে কয়েকজন ইঞ্জয়ড হয়ে গেছে, তার মধ্যে একজন যে সুপারভাইজার, সে তার মাথা ফেটে গেছে, কোমরে চোট লেগেছে। তাকে এখানে শিলিগুড়ি হসপিটালে নিয়ে আসার পরে সিটি স্ক্যান এক্স রে সব করা হয়েছে, খুব ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে। এখন দেখা যাক কী হয় সে পরিস্থিতি, ডাক্তাররা দেখছে, অবজারভেশনে আছে।